নাম তোমার? কি কিসের জন্য ভর্তি হয়েছিল এখানে? আইএমডি তো সিউটি এন্ট্রান্স দেবে তাই তো? তো আজকে প্রথম দিন, ক্লাস করে কেমন লাগলো? আচ্ছা, তো ইংলিশ কি কঠিন লাগে? হ্যাঁ, ইজি করে বোঝায়? আর রিজনিং পার্ট কেমন লাগে, মানে কঠিন? এগুলো আগে করেছিলে কখনো? হ্যাঁ, মানে রিজনিংটা পুরোটাই নতুন তোমরা, প্রত্যেকের কাছেই তো নতুন নতুনই তো রিজনিং তো এর আগে করনি তোমরা। আচ্ছা, তো কি বলে মানে কি এক্সপেকটেশন, মানে সিউটি ক্র্যাক করা যাবে? হ্যাঁ, করা যাবে, মানে একদিন মানে প্রথম দিনের ক্লাস থেকেই মানে এক্সপেকটেশন বেশি। ওকে, কোন স্কুল থেকে? ওকে, কী নাম? সুপ্রতীক। সুপ্রতীক, কী নিয়ে পড়তে হয়েছো এন্ট্রান্স দেবে যে? আইএমডি কোর্স। কি সাবজেক্ট? ইংলিশ। ওকে, আর কোন স্কুল থেকে? নেতাজি সুভাষ বিদ্যানিকেতন। আর এমনিতে তোমার এক্সপিরিয়েন্স কতদিন ধরে এখানে ক্লাস শুরু করেছো? এক মাস ক্লাস করেছো, মানে বোর্ড পরীক্ষার সময়টা তো শুধু আসুনি না, মানে নভেম্বর মাস ডিসেম্বর মাস করেছো ক্লাস? ওকে, আর তোমার কি এক্সপেকটেশন, মানে এক মাস তো ক্লাস করলে, মানে সিইউটি ক্লাসের সিলেবাস যা যা করেছো এখন পর্যন্ত তোমার কি মনে হয় যে তুমি পারবে? পসিবল? হ্যাঁ। আচ্ছা, মানে না এক মাসে তো ধরো মোটামুটি অনেক বেশি এক্সপিরিয়েন্স অন্যদের তুলনায়, ঠিক না? তো যারা ধরো ফার্স্ট এপ্রিল থেকে শুরু করেছে তাদের প্রথম দিন ছিল, তো তোমার তো এক মাসের উপরে, তো তোমার কাছে মনে হয় সিইউটি থেকে এখন পর্যন্ত যা কিছু আমরা ক্লাস করেছি এখান থেকে তোমার মনে হয় যে এই টাইপের যদি কোয়েশ্চন থাকে তাহলে তুমি সলভ করতে পারবে বা তুমি স্কোর করতে পারবে ভালো? ওকে, ঠিক আছে। সায়নদেব, কী কোর্স নিয়ে তুমি ভর্তি হয়েছো? বিবিএ। আর কোন স্কুল থেকে মানে আসো? ওএনজিসি না, কুঞ্জবন। তুমি কুঞ্জবনে? আচ্ছা, আর তুমি দুই দিনে তো ক্লাস করলে, দুই দিনের ক্লাসে কী এক্সপিরিয়েন্স করলে? সিইউটি কি কঠিন? মানে ইজি লাগছে, মানে সিইউটিতে ধরো 17-18 লাখ স্টুডেন্ট অলরেডি অ্যাপ্লাই করেছে, এটা সংখ্যা ধরো প্রায় 30 তারিখ পর্যন্ত এরকম ধরো 25-30 লাখ যাবে। তো তোমার দুই দিনের ক্লাসে মানে তোমার তুলনামূলক ভাববে প্রথম দিন থেকে সেকেন্ড ডে আসবে তাই তো? সেকেন্ড ডেতে তোমার কী মনে হলো, মানে সিইউটির যে সিলেবাস বা ধরো আমরা যে ক্লাস করালাম এটা থেকে তোমার কী রিয়েলাইজেশন যে সিইউটি পুরো সিলেবাস যদি তুমি করো ওইখান থেকে তোমার এক্সপেকটেশন অনুসারে সিলেবাস মোটামুটি সিমিলারই থাকবে? হ্যাঁ, ইংলিশ তুমি করেছো বা রিজনিং করেছো, রিজনিংয়ের ব্যান ডায়াগ্রাম করেছো, তো ওইখান থেকে তুমি বাড়িতেও তো প্র্যাকটিস করেছো কম বেশি কালকে, তাই না? তো আজকেও ক্লাস করলে সব মিলে ধরো ইংলিশ বা ধরো রিজনিংয়ের ক্লাস তোমার কাছে মানে সব থেকে কোনটা ইজি লাগে? ঠিক আছে, তো ঠিক আছে, তুমি তোমার বাড়িতে প্র্যাকটিস